স্পষ্ট ভাষায় নবীটি বলেছেন সূরা তিরমিজির 22-19 নম্বর হাদিস, লা নাবিয়্যা বাদি লাইন অফ ডিফেন্স, যত নবুয়তের জিল্লি নবী, বুরুজি নবী, অমক নবী, তমক নবী, কোন নবীর কোন সুযোগ নাই, তারপরে আর কোন নবী হতেই পারে না। নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। সুতরাং যদি কেউ দাবি করে যে তারপরে নবী এসেছে, কাফের কাফের, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। একটা কথা বারবার চলে আসে, রফিক ভাইয়ের কথাটা জবাব দিয়ে দেই পরে ভুলে যাব, যে হ্যাঁ কাদিয়ানিরা অবশ্যই এদেশে বসবাস করবে, তবে মুসলিম পরিচয়ে নয়, কাদিয়ানি পরিচয়ে বসবাস করবে। কাদিয়ানিরা তাদের ধর্ম প্রচার করবে, কিন্তু প্রচারের নামে প্রতারণা করতে পারবে না। সরল মারা মুসলমানদেরকে তারা ধোকা দেয়। একটা এক্সাম্পল দেই, কোন একজন ব্যক্তি যদি ছাগলের গোশত বিক্রির লেবেল লাগায় আর বিক্রি করে শুকরের গোশত, তাহলে এটা প্রতারণা, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ, সামাজিক দৃষ্টিকোণ থেকে অপরাধ। তার এই প্রতারণা বন্ধ করা উচিত, তাকে গ্রেপ্তার করা উচিত। সুতরাং কাদিয়ানিরা তারা ইসলামের নামে তারা সরল মারা মুসলমানদেরকে কাফের বানাচ্ছে। সুতরাং কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে তারপরে তাদেরকে তাদের স্বাধীনতা দেওয়া হোক, তারা তাদের ধর্ম প্রচার করুক, ভিন্ন নামে, মুসলমান নাম তারা ব্যবহার করতে পারবে না। যেরকম কোন ব্যক্তি যদি আওয়াম লীগ করে আর বিএনপি করে, বিএনপির কেউ যদি আওয়াম লীগের লোগো লাগিয়ে সে যদি মানুষকে ধোকা দিতে চায়, আওয়াম লীগ কোনোদিন বরদাস্ত করবে না, বিএনপিও বরদাস্ত করবে না। ঠিক একইভাবে মুসলমানের লোগোটাকে চুরি করে কেউ যদি মুসলমানের এই ইসলামের নাম ব্যবহার করে মানুষকে ধোকা দিতে চায়, এটাও কোনোদিন মুসলমান এটাকে বরদাস্ত করবে না। এটাই হচ্ছে আমাদের দাবি। উনি বলেছেন যে সুকুরীয় মানুষগুলোকে হত্যা করবে। সুকুরীয় মানুষগুলো কি গোলাম আহমদ কাদিয়ানের সময় ছিল না, নাকি এখন নাই? দিল্লি তো আর বাড়ছে, তাহলে উনি হত্যা করছে কোথায়? আমরা বলছি শুকুর হত্যা করবে, তার মানে খ্রিস্ট ধর্ম নিপাত চলে যাবে। এই অপব্যাখ্যা গুলো উনরা করে। মুহাদ্দিসিনে কিরাম কি ব্যাখ্যা করেছে, মুফাসসিরে কিরাম কি ব্যাখ্যা করেছে, সেটা দেখতে হবে। উনি কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, ঈসা আলাইহিসসালামের ব্যাপারে বলেছে যে তিনি মৃত, এটা কোরআনের স্পষ্ট আয়াতকে অস্বীকার করেছে, যার কারণে এই কারণে উনি কুফরি করেছে। আমরা ইতিপূর্বে প্রমাণ দিয়েছি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে খোদা দাবি করেছে এবং কত জঘন্য জঘন্য শব্দ চয়ন করেছে, এগুলো আমরা স্পষ্ট বলেছি। এর পরেও যদি কেউ মুসলমান দাবি করে, এটা তো একটা হাস্যকর ব্যাপার, এটা লজিক ব্যাপার যে কাদিয়ানি নিজেকে খোদা দাবি করবে আর তারপরে তার অনুসারী তাকে মুসলমান দাবি করবে, এটা কোনোদিন হতে পারে না। উনি যেই আয়াতের কথা আমি বললাম যে ঈসা আলাইহিসসালামের পরে, তারপরে ঈসা আলাইহিসসালাম যখন এসেছিলেন তখন সমস্ত আহলে কিতাব তারপর ইমান আনছে। সমস্ত আহলে কিতাব ইমান আনছে, ইহুদিদেরকে আহলে কিতাব বলা হয় না? ইহুদিদেরকে আহলে কিতাব বলা হয় না? ইহুদিদেরকে ঈসা আলাইহিসসালামের পরিমাণ আনছে, ভুলভাল বুঝান কেন মানুষদেরকে? সমস্ত আহলে কিতাব বলতে কি বোঝায়? ইহুদি বোঝায়, খ্রিস্টান বোঝায়। কয়েকজন ইহুদি ঈসা, ভাই শেষ হয় নাই তো, আপনি ওনাকে 5 মিনিট দেন, সমস্যা নেই, 10 মিনিট দেন, কিন্তু আলোচনাটা শেষ করতে দেন। আল্লাহ উল্লেখ করেছেন, দেখেন আল্লাহ কি বলেছেন, তারা তাকে হত্যাও করে নাই, শুনেও চড়ায় নাই, তাহলে কি হয়েছে? আল্লাহ ঈসাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। সূরা নিসার 157-158 নম্বর আয়াত, সূরা নিসার 157-158 নম্বর আয়াত, বার রাফাআহুল্লাহ ইলাইহি, আল্লাহ পাক তার কাছে উঠিয়ে নিয়েছেন। এরপরে আমি বলেছি 159 নম্বর আয়াত যে ওয়া ইম মিন আহলিল কিতাব, যখন তিনি পরবর্তীতে আসবেন তখন সমস্ত আহলে কিতাব তারপর ইমান আনবে। ভাবছে যে পঞ্চগড়ের সরল মারা মুসলমানদেরকে আলু মোয়া দিয়ে দিলাম আর তারা বুঝে নিল। এরপরে অমাকারু অমাকারু আল্লাহু খাইরুল বাকিরিন, কিন্তু কল আল্লাহু ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফফিকা, এখানে সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াত, যেটা অপব্যাখ্যাটা করে ইন্নি মুতাওয়াফফিকা। মুতাওয়াফফিকার দুইটা অর্থ আছে, একটা হচ্ছে মৃত্যু, একটা হচ্ছে পূর্ণ করা। তার মানে হচ্ছে ঈসাকে আল্লাহ বলছে, হে ঈসা আমি তোমাকে তোমার হায়াত পূর্ণ করব, ওয়ারাফিউকা ইলাইয়া, এবং আমি তোমাকে আমার কাছে উঠিয়ে নিব। এইটাকে অপব্যাখ্যা করে বলে যে মৃত্যু করে। আমি চ্যালেঞ্জ করলাম এই আয়াতের কোন একটা ব্যাখ্যা, কোন একটা হাদিস যদি দেখাতে পারে যে ঈসা আলাইহিসসালাম মারা গিয়েছে, এটাকে যদি কেউ দেখাতে পারে তাহলে উনি এটা পেশ করুক। অথচ মুফাসসিরে কিরামগণ এখানে একমত পোষণ করেছে, আর যেই রেওয়াজ গুলো দুর্বল, যেই রেওয়াজ গুলো ভিত্তিহীন, ওই রেওয়াজ গুলো কোনোদিন সহি না। আমি একটা কথা জবাব দিচ্ছি, রফিক ভাই ভাই বলেছেন যে ইয়াজুজ মাজুজের প্রাচীর কোথায়। ভাইজান, নাসা মাত্র 5% আবিষ্কার করেছে, এই পর্যন্ত মহাবিশ্বের নাসা মাত্র 5% আবিষ্কার করছে, এখনো 95% আবিষ্কার করতে পারে নাই। বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে আপনি কি বলবেন? কিছুই বলতে পারবেন না। সেখানে আমেরিকার সমস্ত সংস্থা বলে আই এম সরি। তারপরে ওই যে মদিনার এক জায়গায় আপনি হজ করতে গিয়েছেন মনে হয়, দেখবেন গাড়ি
উল্টা দিকে চলে, সেই জায়গায়ও তারা বলেছে আই এম সরি। সুতরাং আপনি যে প্রশ্নগুলো করেছেন সেটা আমার সাথে আপনার সাথে এমনি ওপেন আলোচনা হতে পারে, খোলাখুলি আলোচনা হতে পারে, কাজেই ওই বিষয়টাকে আমরা ওইভাবে বলবো। যেহেতু আজকে টপিক নাই, উত্তর দেয়নি, লাস্টের একটা প্রশ্ন উনি বলেছেন যে কাফের ঘোষণা করার কে, কাফের আল্লাহ ঘোষণা করেছে সূরা নিসার 151-52 নম্বর আয়াত। আল্লাহ কিছু ক্রাইটেরিয়া বলেছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলি, যারা আল্লাহ এবং তার রসূলের কুফরি করে, ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলি, আল্লাহ এবং তার রসূলের বিধানের পার্থক্য করে, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, এবং বলে যে আমরা কিছু মানি কিছু মানি না, কিছুর প্রতি ঈমান আনি কিছুর প্রতি ঈমান আনি না, ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মাঝখানের একটা পন্থা আবিষ্কার করতে চাই। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা নিশ্চিত কাফের, নিশ্চিত কাফের, এটা আল্লাহর ঘোষণা সূরা নিসার 151 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ যে ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে, সেই ক্রাইটেরিয়ার ভিতরে যদি কেউ পড়ে আমি কাফের বলবো, এটা আল্লাহ বলেছে, আমি আল্লাহর কথা নকল করি। নবীজিও বলেছেন বিভিন্ন আমল যারা করবে না, কোন কোন কাজ করলে কাফের হবে, সুনান নাসাই 463 নম্বর হাদিস দেখতে পারেন, নবীজি বলেছেন তারা সালাত ছেড়ে দেয়, তারা কুফুরি করলো। সুতরাং যদি কেউ কুফুরি কাফের কুফুরির যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে যদি পড়ে যায় তাহলে অবশ্যই সে কাফের। কাদিয়ানিরা যেহেতু গোলাম আহমদ কাদিয়ারি নিজে নিজেকে খোদা দাবি করেছে, এটাকে উনি খণ্ডন করতে পারে নাই, ওনার এই জায়গা থেকে তওবা করা উচিত, স্বীকার করে যাওয়া উচিত যে আমি যেহেতু এটাকে খণ্ডন করতে পারি নাই, এবং ওনরা কাদিয়ানির আদর্শ বিশ্বাস করে, কাদিয়ানির কথাকে ফলো করে, যেহেতু খণ্ডন করতে পারে নাই, লজিক হলো ওনাকে এটা স্বীকার করতে হবে যে হ্যাঁ কাদিয়ানি যেহেতু খোদা দাবি করেছে, আমি কাদিয়ানির আদর্শ বিশ্বাস করি, আমিও কাদিয়ানিকে খোদা মানি, এটাকে ওনার উচিত এখানে স্বীকার করে তওবা করে যাওয়া।